সবার জন্য, পৃথিবীর সবার জন্য, একটা গল্পের মাধ্যমে একটু বলছি রস করে, একটু সাসপেন্স করে, মজা করে। কিন্তু রসুলের সতর্কবাণী, আপনারা জানেন রাজার ছেলে হবু আর মন্ত্রীর ছেলে গবু, দুই বাল্য বন্ধু, বড় হয়ে হবু রাজা হয়েছে, গবু হয়েছে মন্ত্রী। একদিন এটার নাম হচ্ছে জিহ্বা। জিহ্বা হবু রাজা বলে, গবু হে মন্ত্রী শোনো, চিত্তে আমার সুখ যে নেই কখনো। গবু বলে, কেন, তোমার তো সবই আছে। হবু বলে, নেই শ্রেষ্ঠ আমার কাছে, নিয়ে যাও যত কোটি টাকা তুমি চাও, জগতের সেরা শ্রেষ্ঠটি এনে দাও। গবু বলে, এতে সমস্যার কি হল, কিসের শ্রেষ্ঠ চাই শুধু সেটা বলো, পোশাক খাদ্য অলংকার বা বাড়ি বললে এখনই এনে দিতে সেটা পারি। হবু রেগে বলে, সেটা কি জানিয়ে চাই, সব শ্রেষ্ঠের সর্বশ্রেষ্ঠ চাই, নিয়ে এসো সেটা। মন্ত্রী ফিরিল বাড়ি, মুখখানা তার করি কালি মাখা হাড়ি, গৃহিণী মধুরে কহিল বাঁকায় গ্রীবা, আহা মিতা তুমি চেহারা করেছ কি বা, চিন্তিত গবু সমস্যা খুলি কয়, নারী কহে এ তো সমস্যা মোটে নয়, এসো মোর সাথে। পতির হাতটি ধরে সোজা নিয়ে গেল মাংস দোকান পরে, খাসির একটি জিহ্বা কিনিয়া বেশ, এসে বলে, নাও সমস্যা হল শেষ। গবু রেগে বলে, এ কেমন রসিকতা। নারী ধীরে কয়, জিহ্বা মানে কথা। আনন্দে গবু ত্রাস্তে ছুটিয়া গিয়া পৌঁছিল রাজ প্রাসাদে জিহ্বা নিয়া। হবুরে কহিল, দেখো রাজা দেখো, এই কথা হতে ভালো এ জগতে কিছু নেই, কথা দিয়ে জোড়া দিতে পারো ভাঙা বুক, ভাঙা সংসারে এনে দিতে পারো সুখ, কথায় গড়তে পারো যে দেশ সমাজ, কথার শক্তি ভেবে দেখো মহারাজ। জগতে প্রতিটি দুঃখী মানুষের মনে যারা দিয়েছেন শান্তি প্রতিটি ক্ষণে, মহাপুরুষেরা নবী রসুলেরা শোনো, দেয়নি তো বাড়ি গাড়ি বৈভব কোনো, দিয়েছেন শুধু অমূল্য কিছু কথা, মানুষ পেয়েছে জীবনের পূর্ণতা, এত কল্যাণ আর কিছুতেই নেই, সব শ্রেষ্ঠের সর্বশ্রেষ্ঠ এই। হবু বলে, অর্ধেক শুধু হল, এবারে সবার নিকৃষ্ট কি তা বলো, নিয়ে এসো সেটা। গবুর মাথায় বাজ, ঘুম ভেঙে কার মুখ দেখেছিল আজ, ছুটিল বাড়িতে, করিয়া পড়ি কি মরি, ঝুলিয়া পড়িল গৃহিণীর গলা ধরি। সন্দেহ চোখে হাসিয়া কহিল নারী, আজ যেন বাপু দেখি কিছু বাড়াবাড়ি, নিশ্চয় কোনো বিপদে পড়েছ মিতা। গবু বলে, সবচেয়ে নিকৃষ্ট কি তা, রমণী নয়নে রহস্যবান হানি, স্বামীরে তাহার কি কহিল কানে কানে। শুনিয়া গবুর অধরে হাসি না ধরে, গৃহিণীকে দেখে বিস্ময় ও আদরে, তারপরে ফের মাংস দোকানে গিয়া প্রাসাদে ছুটিল আরেক জিহ্বা নিয়া। হবুরে কহিল, দেখো রাজা দেখো, এই কথার মতন বিষাক্ত কিছু নেই, সাপের চেয়েও ছোবল পারে এদিতে, ধ্বংস আনতে পারে কথা পৃথিবীতে, কথার আঘাতে ভেঙে গেছে কত বুক, কথার আগুনে পুড়ে গেছে কত সুখ, সাজানো বাগান হয়ে গেছে ছার খার, ধ্বংস করেছে কথা কোটি সংসার, এত নিকৃষ্ট এই জগতে আর নেই, সব নিকৃষ্টের নিকৃষ্টতম সে এই। হবু বলে, গবু ধন্য ধন্য, পুরো রাজকোষ আজকে তোমার জন্য, এই পৃথিবীতে সবাইকে বলে দাও, কথার শক্তি চিনে নাও চিনে নাও, বলা হয়ে গেলে কথা তো আসে না ফিরে, সাবধানে সাবধানে কাজে লাগিও জিহ্বাটিরে।